দশমী মা কৃষ্ণ সবার জন্য তুমি হৃদয় বিদীর্ণ করে যে সৃষ্টি করেছে তুলসী পাতা, সেই তুলসী পাতা কৃষ্ণ সেবা এবং অন্যান্য দেব দেবীর সেবার জন্য আমি নিয়ে যাচ্ছি, তোমার অনুমতি প্রার্থনা করছি। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পাঞ্চন গোরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরে বিশ্ব ভানু সুতি দেবী প্রণামামি হরিপে জ্ঞানশ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দোগো চৌধুরী গো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গির তারপর গৌর ভক্তবৃন্দ দুর্গাই মা কালী মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী মা গণেশ গিরক তারপর কার্তিক গিরক লোকনাথ ব্রহ্মচারী গিরক বিপদনাশিনী মা যোগমায়া গীতানক তারপর যাই হোক আদিগুরু মাসুরিয়া রামকৃষ্ণ গোসাই গিরক দিল্লির আষাঢ়াদি গোসাই গিরক দুর্লভ ঠাকুর কৃপা করিয়া দয়া করিয়া মন্ত্রলসী তুলসী মঞ্জুরি ফুল ফল জল পত্র যে প্রভু করে দিল প্রভু কৃপা করিয়া সেবা কর প্রভু সেবা করারই পর ৩৩ কোটি দেবতা প্রভুর প্রসাদতা পেয়ে তারপর মহাপ্রসাদ হিসাবে আমি পিতাম তপ তান হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণামামি হরিপি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসদি গৌর ভক্তবৃন্দ দুর্গাই মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী মা গণেশ গিরক কার্তিক গিরক রূপনাথ ব্রহ্মচারী গিরক তারপর বিপদনাশিনী মা যুগমায় ধানক আদিগুরু মাসুরিয়া রামকৃষ্ণ গোসাই গিরক তল্লভাব ঠাকুর গিরক কৃপা করি দয়া করি বীর ঠাকুর গিরক আমার নাম হলো ব্রজেন্দ্র কুমার সিংহ, বাড়ি হলো মৌলভীবাজার কমলগঞ্জের বাগবাড়ি গ্রামে। আজকে আমি বন্ধের দিন তুলসী সেবা করলাম, প্রভুরে তুলসী পত্র প্রভু সহ অন্যান্য দেব দেবীর তুলসী পত্র দান করলাম। আজকে হলো ২০২২ সালে সেপ্টেম্বর মাসের কত তারিখ আজকে? হ্যাঁ, ৯ তারিখ আজকে।